টিকটক অ্যাপসে রেফার করার মাধ্যমে অনেকে অর্থ উপার্জন করছেন, এটি ইসলামের শরীয়ত দৃষ্টিকোণ থেকে জায়েজ আছে কি নেই? এর উত্তর হলো, টিকটক অ্যাপের মাধ্যমে কি ধরনের কাজ করা হয়ে থাকে সেগুলো আমরা সবাই কম বেশ জানি। এ ধরনের অ্যাপের প্রতি মানুষকে আহ্বান করাটাই গুনাহের কথা, সেখানে আহ্বান করে উপার্জন করাটাও অবশ্যই গুনাহ। আর আমি জানি আমাদের এই কথা শুনে সব যুবকরা সরে আসবেন না মন্দ কাজ থেকে, কিন্তু যার অন্তরে ন্যূনতম ঈমান আছে